প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনন্ত কুমার বাইন, সিনিয়র শিক্ষক। এর পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা ত্রিকোণমিতি 9.1, 9.2 নিয়ে আলোচনা করেছি। 9.2 আরও কিছু অঙ্ক বাকি আছে এবং সেগুলো হচ্ছে সৃজনশীল। আমরা আজ ত্রিকোণমিতি একটা সৃজনশীল দেখি। মনে করে লেখা আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ, আর কোসেক এ প্লাস কট এ এটা ইকুয়াল টু আছে আর। এই যে একটা উদ্দীপক, এই উদ্দীপকে তিনটে অংশ দেওয়া আছে, পি কিউ আর আদ্রা প্রকাশ করেছে তিনটে সমীকরণ। এখান থেকে আমরা সৃজনশীল সৃজনশীল করে এই সাইন সাইন আলফা ইকুয়াল টু 2/5 হলে ট্যান আলফা ও কস আলফা সমান কত, এটা আমরা ধরলাম এক জায়গায় ক নম্বরে উদ্দীপক। ক নম্বরে লিখলাম প্রমাণ করো যে, প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার পি কিউ, ক নম্বরে। আর গ নম্বরে লিখলাম আর ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হলে এ এর মান বের করো, বের করো যখন যখন এ সূক্ষ্মকম সূক্ষ্মকম। এই যে একটা উদ্দীপক, আমরা এর সাহায্যে আমরা উদ্দীপকে উদ্দীপক দিয়ে পুরো প্রশ্ন দিয়ে দিছি। এখন আমাদের প্রশ্নের সমাধানগুলো করতে হবে। তোমরা জানো ক নম্বরে 2 নম্বর, ক নম্বরে 4 নম্বর, ক নম্বরে 4 নম্বর। তাহলে আমরা ক নম্বর করি। ক নম্বরে আছে সাইন আলফা ইকুয়াল টু 2/5, সাইন আলফা ইকুয়াল টু কত 2/5, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব ইকুয়াল টু কত, লম্ব ইকুয়াল টু 2, অতিভুজ ইকুয়াল টু 5। অতএব ভূমি ইকুয়াল টু কত আসছে, আমরা এর আগেও অঙ্ক করেছি পিথাগোরাসের সূত্রের সাহায্যে, ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, বিয়োগ লম্ব স্কোয়ার, তাহলে ভূমি ইকুয়াল টু কত আসবে, এই যে অতিভুজ হলো 5, 5-এর স্কোয়ার বিয়োগ লম্ব হলো 2-এর স্কোয়ার, আর এ স্কোয়ার না থাকলে এখানে হল রুট, তাহলে এখানে আসে 5 + 25 বিয়োগ 2 × 4 ইকুয়াল টু রুট ওভার 31, আমরা ভূমি পেয়েছি। তাহলে আমরা ত্রিভুজের সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা লম্ব ভূমি অতিভুজ তিনটে জানা থাকলে আমরা সবই পাবো। অতএব কস আলফা ইকুয়াল টু কত, ভূমি বাই অতিভুজ, ভূমি পাইছি রুট ওভার 21, আর অতিভুজ হলো 5, তারপরে সাই ট্যান আলফা, ট্যান আলফা ইকুয়াল টু কত হবে, 13 হচ্ছে লম্ব বাই ভূমি, 13 লম্ব বলতে লম্ব ছিল আমার কত 2, আর ভূমি হলো কত, ভূমি পাইছি হলো রুট ওভার 21। তাহলে আমার ক নম্বরের সৃজনশীলটা সৃজনশীলে ক অংশ হয়ে গেল। আমরা এবার সৃজনশীলে খ অংশ করবো। প্রমাণ করে পি স্কোয়ার মানে কিউ স্কোয়ার ইকুয়াল টু 4√3q, 4√3q। ক নম্বরে বাম পক্ষ লিখি, বাম পক্ষ কত আছে, বাম পক্ষ ছিল আমার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পির মান ছিল কট থিটা প্লাস কস থিটা, এর হলো হোল স্কোয়ার, মাইনাস কিউর মান আছে কট থিটা মাইনাস কস থিটা, এর হলো হোল স্কোয়ার। তাহলে এখানে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এইটারে আমরা বীজগণিত সূত্রে যদি এটা এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আছে মাইনাস, তাহলে এটাও এ আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 4 হবে, তাহলে ইকুয়াল টু 4 এ বি, এ মানে কট থিটা আর বি মানে কত কস থিটা, এটা 4 হবে কেন, ইকুয়াল টু 4
এখন আমার ডান পাশে ডান পক্ষে চাইছে ফোর রুট ওভার পি কিউ, তাহলে ডান পাশে যেহেতু রুট চাইছে ফোর আমাদের চলে আসছে, তাহলে রুট আনতে আমি এখানে রুট নাই, তাহলে রুট যদি আনি তাহলে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে কটের উপর কি দেবো এস স্কোয়ার, কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ফোর রুট ওভার কট স্কোয়ার থিটা। এই কস স্কোয়ার আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ত্রিকোণমিতি সূত্রে সাইন আমার সূত্রে দেওয়া আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র বসালাম। এবার আমরা এটা গুণ করে দিই, গুণ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে, তাহলে এখানে গুণ করলে আসে কোয়াট স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, দেখো খুবই সহজ। এবার আমার এই কোয়াট স্কোয়ার ঠিক রাখি, আর এই কোয়াট স্কোয়ার আর কোয়াট সাইন স্কোয়ার গুণফল কত তাই দেখি, কোয়াট স্কোয়ার আর সাইন স্কোয়ার গুণফল, তাহলে এখানে প্রথমে আছে কোয়াট স্কোয়ার থিটা মাইনাস এই কোয়াট স্কোয়ার মানে কোয়াট স্কোয়ার থিটা বাই হলো সাইন স্কোয়ার থিটা, গুণ হলো সাইন স্কোয়ার থিটা, গুণ সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার ক্যান্সেল হলো, এটা যদি ক্যান্সেল হয় তাহলে এখানে থাকে হলো ফোর রুট ওভার কোয়াট স্কোয়ার থিটা মাইনাস কত কোয়াট স্কোয়ার থিটা, তাহলে এটা কি করছে একবার যোগ একবার বিয়োগ করছে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আবার চলে আসছে, আমাদের বোর্ডের নিচের অংশ আগে শেষ হয়ে গেছে, আমরা এবার উপরে চলে আসছি, তাই না, উপরে আসি ইকুয়াল টু ফোর রুট ওভার এটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কোয়াট থিটা প্লাস কস থিটা ইন্টু কোয়াট থিটা মাইনাস কস থিটা, তাহলে ইকুয়াল টু কি লেখা যাচ্ছে ফোর রুট ওভার এটার মান হলো পি এটার মান হলো কিউ ইকুয়াল টু ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ কি হলো প্রমাণিত হয়ে গেল, পাখি বার দেখা দেন পাখি বার দেখলে শব্দ করে কি, তাহলে আমাদের আমাদের হ নম্বরে প্রমাণ হয়ে গেল, এবার আমরা গ নম্বরে আসি, গ নম্বরে আমাদের বুদ্ধি করতে ছিল আর ইকুয়াল টু, আর ইকুয়াল টু কত টু প্লাস রুট থ্রি হলে কত এটা থেকে আমরা সমাধান করব, এটা একটু ভালো জটিল সমাধান, এটা আগের থেকে যা আগের করা থাকবে তাদের সমস্যা হতে পারে, তাহলে আমরা প্রথমেই দেখি যে কোসেক আছে কট আছে, এভাবে থাকলেই স্কোয়ার করলে কোনো লাভ হবে না, তাহলে আমরা আগে আমরা সাইন কোজে নিয়ে যাই, কোসেকের লিখতে পারি আমরা ওয়ান বাই সাইন এ প্লাস কোয়াট হলো কত কোয়াস এ বাই সাইন, কোয়াট হচ্ছে কোয়াস বাই সাইন ইকুয়াল টু ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি, এটা থাকলো। এবার এখানে আমরা কি লিখতে পারি এই যে সাইন এ লসাগু হলো, তাহলে এখানে ওয়ান প্লাস কোয়াস এ ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি, এটা আসে। এবার আমরা উভয়কে হোল স্কোয়ার করি, যদি আমরা এই যে উভয়কে হোল স্কোয়ার দেই তাহলে এখানে কি আসে, এখানে আসে ওয়ান প্লাস কোয়াস এ হোল স্কোয়ার আর নিচে আসে সাইন স্কোয়ার, এবার আমরা এই সাইন স্কোয়ার ভিতরে ওয়ান মাইনাস কোয়াস স্কোয়ার লিখলে সব এক জাতীয় হয়ে গেলো, আমাদের তো এক জাতীয় করতে হবে প্রথমে, আর ডান পাশে হোল স্কোয়ার বাঙালি এখানে টু টুর হোল স্কোয়ার কত ফোর আর টু ইন্টু টু ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি হোল স্কোয়ার, তাহলে এখানে বা কত আসে ওয়ান প্লাস কোয়াস এ এর হলো হোল স্কোয়ার আর এই নিচে সাইন স্কোয়ার মানে ওয়ান মাইনাস কোয়াস স্কোয়ার এ ইকুয়াল টু এখানে আসে এখানে ফোর প্লাস ফোর রুট থ্রি প্লাস থ্রি। এবার আমরা উপরে চলে আসি, আমাদের কারণ জায়গা শেষ হয়ে যাচ্ছে, উপরে আসি দেখো নিচে আমাদের এখানে নিচে হরে আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার, তো ওয়ান মাইনাস কস স্কোয়ার এটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার যোগ একবার বিয়োগ, তাহলে আমরা এখানে লিখতে পারি
1 प्लस cos a होल स्क्वायर और नीचे 1 प्लस cos a इनटू 1 माइनस cos a 1 माइनस cos a আছে इक्वल टू কত এখানে এটা যোগ করে এসে 7 প্লাস 4√3 তাহলে এখানে লগ বাম পাশে লগ স্থাপন করলে কি আসে এটা 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 কেটে যায় থাকলো 1 প্লাস cos a বাই হলো 1 माइनस cos a इक्वल टू 7 प्लस 4√3 7 প্লাস 4√3 এখন উপরে আর নিচে একই রকম আছে শুধু প্লাস মাইনাসের পার্থক্য আছে এখন এটাকে আমরা গুণ আড়াআড়ি গুণ করতে পারি অথবা কি করতে পারি অথবা যোজন বিয়োজন বিয়োজন করতে পারি যদি আমরা এটাকে যোজন বিয়োজন করি তাহলে এখানে কি আসে দেখি এখানে আছে 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a অর্থাৎ লব যোগ হর আর নিচে লব বিয়োগ হর এটা লব মানে উপরটা আগে বসবে লব মানে cos a আর এখানে প্লাস আছে এখানে মাইনাস দেবা এখানে মাইনাস আছে প্লাস cos a আর এখানে কত 7 প্লাস 4√3 প্লাস 1 এটা নিচে একটা x ছিল এক লিখে দিই তাহলে এখানে 7 প্লাস 4√3 মাইনাস 1 যোজন যোজন করলেই গুণই সংক্ষিপ্ত হয়ে গেল তাহলে এখানে cos a cos a কাটিয়ে যায় নিচে 1 1 কাটে উপরে থাকলো 2 আর নিচে থাকলো 2 cos a আর এখানে আছে 8 প্লাস 4√3 আর এখানে 6 প্লাস 4√3 তাহলে এখানে পাওয়া যায় ভাগ ভাগ কত 1 বাই cos a ইকুয়াল টু উপর থেকে আমি যদি 4 পাবো নি তাহলে এখানে আসে কত 2 প্লাস √3 আর এখান থেকে যদি আমি 2 √2 তো কমন আসছে 2 √3 কমন গেলে এখানে থাকে √3 প্লাস 2 থাকে নিচে 2 √3 কমন আসছে অর্থাৎ 2 √3 দিয়া 6 এর ভাগ দিলে √3 দেয় √3 √3 গুণ করলে 3 তাই 3 আর 2 গুণ হয়ে 6 হয় ভাগ এখানে থাকে কত 1 বাই cos a ইকুয়াল টু এটা লিখে দাও এইটা এটা কেটে দাও এটা সেটা কাটলে উপরে থাকলো 2 নিচে থাকলো √3 এবার আমরা এটাকে উপরে নিয়ে আসি তাহলে এটাকে যদি ব্যস্তকরণ করি 1 বাই cos এর আমি লিখলাম cos cos a আর ওই ডান পাশে ওটা লিখলাম √3 বাই 2 এটা আমি ব্যস্তকরণ করছি লব লব আর হর হর পর ব্যস্তকরণ করছি ওটা নিচে নিচে টু করো ওটা নিচে নিচে টু করে দাও এবার ভাগ cos a সমান cos কত ডিগ্রি মান √3 আমরা 9.2 এর অঙ্ক করার সময় আমরা দেখেছি cos 60 ডিগ্রি মান cos 3 ডিগ্রি মান √3 আর cos 60 ডিগ্রি মান হচ্ছে কত হাফ তাহলে এখানে আমরা এটার বদলে লিখতে পারি cos 30 ডিগ্রি অতএব a কত 30 ডিগ্রি তাহলে a কি সূত্র কোণ তাহলে নিম্ন সমাধান কত নিম্ন সমাধান a কত 30 ডিগ্রি তাহলে একটা সিজনশীল হয়ে গেল এইভাবে আমাদের কি করতে হবে সিজনশীল গুলো করতে হবে তোমরা এইভাবে আরো বইতে সৃজনশীল আছে বিভিন্ন বোর্ডের প্রশ্নে অনেক সৃজনশীল আছে এই সৃজনশীলগুলো দেখবা আগামী ক্লাসে আমরা আবার আরো ত্রিকোণমিতি আরো দুটো সৃজনশীল করে দেব এখন আমাদের একটু স্কুলে যা লাগবে কারণ 21 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে ওদের খাতাগুলো আমাদের আমাদের বন্টন করা হবে ওই খাতাগুলো এসএসসি পর্যায়ে বিভিন্ন টিচার দেখবে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ সবাইকে ধন্যবাদ।